আমরা জানি রোমানদের সাথে যখন জেহাদ চলছিল ওমরের আমলে, তখন সেনাপতি সেনাপতি ছিলেন, তখন সেখানে প্লেগ শুরু হইল, প্লেগ একটা ভাইরাস, একটা মহামারী। সেখানে অনেক রোমানও মারা গেল, অনেক মুসলমান সৈন্য মারা গেল। ওমর রাদি আল্লাহ তাআলার খবর পেয়ে হযরত সাদ ইবনে আবু আক্কাস তার কাছে একটা চিঠি লিখে পাঠাইলেন, আমার চিঠি তুমি যদি সন্ধ্যায় পাও সকালে রওনা করো, আর আমার চিঠি তোমার হাতে যদি সকালে পৌঁছে তুমি সন্ধ্যায় মদিনার দিকে রওনা করো। ইসলামের জন্য তোমার বেশি থাকা দরকার আছে, বেশি কারণ কারণ সেনাপতি তো সাদের না আবহাওয়ার কাজ ব্যাগে হয় না, ঠিক কিনা? চেষ্টা করলে বোঝা হয়, ট্রেনিং দিলে বোঝা হয়। বড় আলেম আপনি ছেলের বানানো নিয়োগ করেন, চেষ্টা লোক কোনো ঠিক করেন নাই, আপনার ছেলে বোঝা দেশের একেবারে বড় আলেম হয়েছে যাকে দিয়েছেন তাকে দুনিয়া সব এলেম আমি আল্লাহ দিয়ে দিয়েছি, তার সব এলেম আছে। দেখবেন যে সে কথা বলা যখন শুরু করে আটকে না, দেখা যায় যখন বিজ্ঞানের কথা বলে, চিকিৎসার কথা বলে, হ্যাঁ তারপরে বিভিন্ন দিক দেখা যায় কোরআনের মাধ্যমে সে সবকিছু জেনে যায়। আর কোরআনের মনে এক মহাগ্রন্থ যেটা সম্পর্কে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড, মুসলমানদের কোরআন এটা দুনিয়ার সবচেয়ে দামি ধর্মগ্রন্থ, সবচেয়ে শিক্ষাপূর্ণ ধর্মগ্রন্থ। আর এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জীবনের জন্য সংবিধান তো কথাটা রয়ে গেছে। সেনাপতি নাম কি? তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চিঠির জবাব দিলেন, আমার কয়েক লাখ মুজাহিদ সেনাবাহিনী তারা সিরিয়া থেকে যাবে, আর আমি বাঁচার জন্যে মদিনা চলে যাব, তাহলে ওরা কাছে থেকে মদিনা চলে যাবে, এটা আমার বিয়ে হবে না, ওরা যদি মরে আমিও মরবো। এই কথা বলার পরে তিনি যখন ক্যাম্পে গেলেন, পরের দিন তিনি তাউন তাউন প্লেগ প্লেগ প্লেগে আক্রান্ত হলেন, এখন সেখানে মারা গেলেন। এত কান্দা কান্দলেন, নিজের ছেলে মারার পরে এত কান্দা তিনি কান্দেন নাই। একটা বিদায় এরপরে তিনি বললেন, আমি রাসূল থেকে জেনেছি সাদের আবু আকাশ বা এই ধরনের যারা মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষা করার জন্য, দিন কায়েম করার জন্য দায়ী আল্লাহ হিসেবে এগিয়ে যায়, তারা যদি এইসব এই টাউন লেগ করুণা হ্যাঁ এই ধরনের আসমানি যত মারা যায় তারা সহি তারা যদি এই গজবে মরে তাহলে কারণ মিশা তাদের দুনিয়াও নাই